আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত। ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন ক্লাস 786। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2022, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর। গণিত বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে তোমরা অনেক টেনশন করো, দুশ্চিন্তা করো, দুশ্চিন্তার কোনো কারণ নাই। অভিজ্ঞ শিক্ষক দ্বারা তোমাদের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর সলভ করা হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের উত্তর আজকে তোমাদেরকে আমরা শেয়ার করব। তো সকল অ্যাসাইনমেন্টের 100% সঠিক উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে করে আমার দেওয়া সকল অ্যাসাইনমেন্টের উত্তর তুমি সবার আগে পেয়ে যাও। তো এখন আমরা চলে আসছি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, গণিত এসএসসি বিষয় অ্যাসাইনমেন্ট, বিষয় কোড 108। অ্যাসাইনমেন্টের এখানে তোমাদের একটা উদ্দীপক, অ্যাসাইনমেন্ট নম্বর 2 উদ্দীপকে দেখো দেওয়া আছে চিত্র নম্বর 1, 2, 3, 4। এই চিত্রে কয়েন সংখ্যা 1টি, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা 3টি, তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা 6টি, চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা 10টি। এরপরে দেখো তোমাদের এখানে একটা সারি সংখ্যা দেওয়া আছে, সারি সংখ্যাগুলো সমষ্টি দেওয়া আছে। এখন তোমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো হচ্ছে দশম চিত্রটি গঠন করো এবং কয়েন সংখ্যা নির্ণয় করো। এই তোমাদের একটা 1 নম্বর কাজ ক, খ হলো প্রদত্ত তথ্যের আলোকে এন তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। এরপরে 2-এর ক, এন সমান সমান 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং সক থেকে দেখাও যে এন সমান সমান 1, 2, 3, 4 এবং এর আলোকে এন তম সারির সংখ্যাগুলো সমষ্টি 2n কে সমর্থন করে। তথ্যের আলোকে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো গঠন সংখ্যাগুলোকে সমষ্টি পর্যবেক্ষণ করবে। খ, প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। 3-এ এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। এরপরে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি গঠন করতে হবে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে এন এর মান বসাতে হবে। তো এখন আমরা এই নির্দেশনার আলোকে সঠিক যে উত্তরটা সেটা তোমাদেরকে এখন দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবে, যাতে করে তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারো। ম্যাথ অ্যাসাইনমেন্ট 2021-এর 3rd week এসএসসি এক্সাম, তো 2022 তোমাদের এখন অ্যাসাইনমেন্টের এই যে চিত্র দেখতে পাচ্ছ, এখানে এক কয়েনের সংখ্যা, 1 নম্বরে চিত্রে 1টি কয়েন, 2 নম্বর চিত্রে 3টি কয়েন, 3 নম্বর চিত্রে 6টি কয়েন, 4 নম্বর চিত্রে 10টি কয়েন। ক প্রশ্ন, দশম চিত্রটি গঠন করে সংখ্যা নির্ণয় করো। আচ্ছা আমরা এবার উত্তরে চলে যাচ্ছি। সমাধান 1 নম্বর প্রশ্ন উত্তর, উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটি নিচে গঠন করা হলো, এখানে মোট কয়েন সংখ্যা 55টি। তোমরা এই ছবিটা এভাবেই ঠিক অঙ্কন করে দিবে। প্রথম 4টা সংখ্যা দেওয়া ছিল, 1 নম্বর চিত্রে ছিল 1টি কয়েন, 2 নম্বর চিত্রে 2টি কয়েন, 3 নম্বর চিত্রে 3টি, 4 নম্বর চিত্রে 4টি, এভাবে করে দশম নম্বরে মোট যোগফল 55টি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার খ, এখানে প্রথম চিত্রের কয়েন সংখ্যা 1, দ্বিতীয়তম চিত্রের কয়েন সংখ্যা 3 সমান সমান 1 যোগ 2 সমান সমান 2, কমান নিয়ে 1+2 ভাগ 2, তৃতীয়তম চিত্রের কয়েন সংখ্যা 6 যোগ 1 যোগ 2 যোগ 3, 3 কমান নিয়ে 1 যোগ 3 সমান সমান 2, চতুর্থতম চিত্রের কয়েন 10 যোগ 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 4 কমান নিয়ে 1 যোগ 4 2, এনতম চিত্রের কয়েন সংখ্যা 1, 2, 3, 4, n-2+n-2+n, এন কমান নিয়ে n+1 n/2। 2 নম্বর প্রশ্ন উত্তর, ক, এখানে এন সমান সমান 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 1, এন 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1, 2, 1, এন 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যা 1, 3, 3, 1, এন 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যা 1, 4, 6, 4, 1, অতএব এন 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হবে 1, 5, 10, 10, 5, 1, আবার এন সমান সমান 1 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 2, 2, 1, এন সমান সমান 2 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 4, 2 স্কয়ার, এন সমান সমান 3 হলে সারি সংখ্যাগুলো সমষ্টি সমান সমান 8, 2 কিউব, এন সমান সমান 4 হলে সারি সংখ্যাগুলো সমষ্টি 16, 2, 4 দেখানো হলো। খ, এখানে প্রথম সারির সমষ্টি 2, দ্বিতীয়তম সারির সমষ্টি 4, তৃতীয় সমান সমান 8, চতুর্থতম সারির সমষ্টি 16, প্রত্যেক সারির সমষ্টিগত নিয়ে গঠিত 2, 4, 8, 16 ধারাটি গুণোত্তর গমনে পুরোগমনে রয়েছে। ধরি ধারাটি প্রথম পদ এ সমান সমান 2, সাধারণ অনুপাত আর সমান সমান 4-2 সমান সমান 8-4, 16-8
সমান সমান 2 1 হতে বড় এবং n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 বা a rn - 1 r - 1 সমান সমান 2046 বা 2 2n minus 1 2 minus 1 সমান সমান 2046 বা 2 2n minus 1 সমান সমান 2046 বা 2n plus 1 minus 1 সমান সমান 2046 বা 2n plus 1 2046 plus 2 বা 2n plus 1 সমান সমান 2048 বা 2n plus 1 সমান সমান 211 বা n plus 1 সমান সমান 11 বা n সমান সমান 11 minus 1 n সমান সমান 10 অতএব গঠিত গুণোত্তর ধারাটি 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে 3 নম্বর প্রশ্ন উত্তর n ek অতএব k সমান সমান 1 2 3 4 5 ডট ডট n k কিউব তোমরা একটু দেখে নাও সুন্দর করে এখানে দেওয়া আছে একেবারে ক্লিয়ার অনেক চ্যানেলে অ্যানসার হিজি বিজি দেওয়া থাকে তোমরা বুঝতে পারো না আশা করি তোমরা বুঝতে পারবে এবং ক্লিয়ার উত্তর দেওয়া আছে তোমাদের জন্য এবং অভিজ্ঞ শিক্ষক দিয়ে এই উত্তরগুলো রচনা করা হয়েছে সলভ করা হয়েছে আশা করি এটা তোমরা সর্বোচ্চ নম্বর পেয়ে যাবে তো এই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা 100% অ্যাসাইনমেন্টের সঠিক উত্তরগুলো সবার আগে পেয়ে যাও এখন দেখো এখানে এভাবে আমরা অ্যান্সার চলে আসছি তো এখানে দেখো কে স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার সমান সমান এন এন কমন নিয়ে এন প্লাস 1 2 এন প্লাস 1 7 রে কমন নিয়ে 7 প্লাস 1 2 ইন্টু 7 প্লাস 1 বাই 6 7 ইন্টু 8 ইন্টু 15 বাই 6 সমান সমান কত হলো 140 তাহলে ঘর উত্তর পেলাম আমরা 140 আচ্ছা এবার আমরা 3 নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেছি এরপরে আমরা 2 নম্বরের উত্তর পেলাম 2040 হবে গঠিত গুণোত্তর ধারাটি 10টি সারির সমষ্টিগুলো সমষ্টি হবে 2046 আচ্ছা তারপর আমরা পেয়ে গেলাম ক্ষয়ের উত্তর এরপর আমরা ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম n সমান সমান n হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n এটাও আমাদের মিলে গেছে আর কতে এখানে উত্তরটা সুন্দরভাবে তোমরা 2 এর কতে বুঝতে পেরেছো একের উত্তরটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো কারণ একে দেখো একটা চিত্র দেওয়া আছে এখানে মোট কয়েন সংখ্যা ছিল 55টি 55টি কয়েনের মধ্যে একবার প্রথমে 1 2 এরপরে 3 এরপরে 4 এরপরে 5 এভাবে তোমরা যদি সুন্দর করে অঙ্কন করে দাও তাহলে স্যাররা বুঝতে পারবে যে না তোমাদের এই অঙ্কনটি সঠিক হয়েছে চিত্রের আলোকে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে আর যদি কোথাও তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তোমরা আগে সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কেমন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ